সো হে হ্যালো গাইস, এই চ্যানেলের আরও একটি আপকামিং আপডেট রিলেটেড নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকে তোমাদের অনেক অনেক আপডেট দিতে রয়ে গেছে, যেগুলো মানে দিয়ে আমি শেষ করতে পারবো কিনা জানি না, তো এক এক করে সবগুলোই কিন্তু তোমাদের বলার আমি ট্রাই করব। তোমাদের এই ভিডিওতে বলবো আমাদের গেমের মধ্যে একটি নতুন ইভেন্ট আসতে চলেছে, তো সেই ইভেন্টটি কীরকম হতে চলেছে তা ফুল ডিটেলসে তোমায় বলে দেবো, এবং নেক্সট এলিট পাসের যে ড্রেস আপ আসতেছে সেটি তোমাদের দেখিয়ে দেবো, ইমোট রয়্যাল আসতে চলেছে আমাদের সার্ভারে কীরকম আসতে পারে সেই ব্যাপারে কথা বলবো, ও আরও কথা বলবো একটি নতুন ব্যাগ স্কিন আসতে চলেছে সেটি কীরকম হতে চলেছে সেটি তোমাদের দেখিয়ে দেবো, এবং আরও দেখিয়ে দেবো মেইন ক্রিমিনাল বান্ডেলটি কেমন হতে চলেছে ও আমাদের সার্ভারে কবে আসতে চলেছে। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে পাশে বেল আইকনটি দাবিয়ে অল অপশনে করে দাও, এবং লাইক করো ও আমার ভিডিও তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে করে আমার আপডেটগুলো তোমার ফ্রেন্ডরা খুব ফাস্ট পেয়ে যায়। তো গাইস, আজকের ভিডিও শুরু করা যাক, ফিরে আসছি ইন্ট্রোর পর। সো গাইস, তোমাদের প্রথমে দেখাবো নতুন যে ক্রিমিনাল বান্ডেলটি আসতে চলেছে, মানে ক্রিমিনাল বান্ডেলে যে মেইন ইভেন্টটি আসতে চলেছে সেটি কিন্তু বাইরের সকল সার্ভারেই অলরেডি দেওয়া হয়ে গেছে, আমাদের সার্ভারে কিন্তু এখনও আসেনি। তোমরা জানো যে আমাদের ইন্ডিয়ান সার্ভারে সবগুলো ইভেন্টই লেট করে আসে, তো এটি আর নতুন কিছু না, এরকমই কিন্তু এটিও কিন্তু আমাদের সার্ভারে লেট করেই আসতেছে, কারণ বাইরের অনেক সার্ভারে এটি দেওয়া হয়ে গেছে, তো আমাদের সার্ভারে এখনও আসেনি। তো ভয় নেই, এটি আমাদের সার্ভারও আসবে কিন্তু একটু লেট করে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ মেইন ক্রিমিনাল বান্ডেলটি কীরকম হতে চলেছে, তো এটি আসলে কে কে নেবে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, এবং কার কাছে কেমন এই বান্ডেলটি লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিয়ে দেবে। সো গাইস, তো নেক্সট আপডেটের দিক আগাই, নেক্সট আপডেটটি হলো ইমোট রয়্যাল। তোমাদেরকে কিন্তু আমি আগের একটি ভিডিওতে ইমোট রয়্যাল নিয়ে কথা বলেছি, এবং তোমাদের কারে তোমাদের সেখানে বলে দিয়েছি কি কি ইমোট আসতে পারে আমাদের সার্ভারে, তো সেই ভিডিওটি আমি আই বাটনে রাখলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। সো গাইস, বাইরের অনেক সার্ভারে কিন্তু এই ইমোট রয়্যাল এই যে ইভেন্টটি এটি কিন্তু সরাসরি দেওয়া হয়ে গেছে, মানে আবার কিন্তু অনেক অনেক সার্ভারে করা হয়েছে তাদের স্টোরে, সরাসরি স্টোরে কিন্তু তাদের মন পছন্দ কিছু ইমোট দিয়েছে, সেখানে কিছু ডিসকাউন্টে গেছে, যেখান থেকে কিন্তু মানে খুব সহজেই কিন্তু সেখান থেকে তারা নিতে পারছে ইমোটগুলো। তো আমাদের সার্ভারে এটি কিভাবে আসবে সেটা এখনও বলা একদমই অসম্ভব, কারণ আমাদের সার্ভারে কিন্তু প্রতিটি ইভেন্ট কিন্তু একটু করে হলেও চেঞ্জ করে দেওয়া হয়, তো এর জন্য এটি বলা মুশকিল হয়ে পড়তেছে আমাদের সার্ভারে কীরকম আসবে। তো গাইস, থার্ড আপডেটটি দেখিয়ে দিই, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে একটা পিক, তোমরা এই পিকটি দেখে কি কিছু বুঝতে পারলে? অবশ্যই বুঝতে পারোনি, আমাকেই বলতে হবে জানি। তো এটি হলো একটি ব্যাগের স্কিন, সত্যি কথা মানে এটি দেখলে আমারও হাসি পায়, যা সাদা সাদা দুটো পাখির ডানার মতন। এখানে যে ব্যাগের থলে টাইপের কিছু থাকে ওরকম কিছু কিন্তু দেখা যাচ্ছে না, এটা মানে দেখে মনেই হচ্ছে না যে এটি কোনো ব্যাগের স্কিন। তো এটির সাদা কালারই হতে চলেছে, এবং এর হয়তো বা পরবর্তীতে কোনো কালার আসতে পারে, যেটা আমাদের কিন্তু ডায়মন্ড থেকেই নিতে হবে, এরকম হলে হতেও পারে। এটি যখন তোমরা ইউজ করবে তোমাদের পিঠের মধ্যে দুটো পাখির ডানার মতনই শুধু দেখা যাবে, তো এটি কিন্তু খুবই সুন্দর একটি হবে অবশ্যই, কিন্তু একটি মানে খুবই দুর্দান্ত হতে চলেছে। তো তোমরা এই ব্যাকপ্যাকের স্ক্রিনটি আসলে কে কে নেবে অবশ্যই জানিয়ে দেবে কমেন্টে। সো গাইস, এরপরে কথা বলবো নেক্সট যে এলিট পাসের যে বান্ডেলটি হতে চলছে সে বান্ডেলটি নিয়ে কথা বলবো। তো নেক্সট এলিট পাস বলতে এখন সেপ্টেম্বর চলে, এখন সেপ্টেম্বরের এর এলিট পাস বান্ডেল কিন্তু অলরেডি চলে এসেছে, তো নেক্সট বলতে পরবর্তী মাস, এটি অক্টোবরের এলিট পাসের কিন্তু ড্রেস আপ বান্ডেল হবে এটি। তো এটি দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল দুটিই কিন্তু বান্ডেল হতে চলেছে, তো
মেল বান্ডেলটি দেখতে পাচ্ছ, মুখের মধ্যে একটি টাইগার টাইপের কিছু একটা রয়েছে, একটা টাইগার টাইপের কিন্তু একটা হেড রয়েছে, যেটা কিন্তু একদমই টাইগারের মতো দেখাচ্ছে। এবং এখানে ফিমেল বান্ডেলটিও রয়েছে, ফিমেল বান্ডেলটিও দেখতে পাচ্ছ। তো তোমাদের কোন বান্ডেলটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে, মেল বান্ডেল না ফিমেল বান্ডেল। তো গাইস, এবার আসা যাক মেইন টপিক্সে। মেইন যে টপিক সেটা হলো বয়া ইভেন্ট। আমাদের সার্ভারে খুব শীঘ্রই কিন্তু একটি নতুন ইভেন্ট আসতে চলেছে, যেটি হলো বয়া ইভেন্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লবির মধ্যে, ফ্লোরের মধ্যে লেখাই রয়েছে বয়া। তো এরকম কিন্তু একটি আমাদের এই বয়া নিয়ে কিন্তু একটি ইমোটও এসেছে, যেটা কিন্তু তোমাদের আগের একটি ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই বয়া নিয়ে কিন্তু আমাদের সার্ভারে খুব শীঘ্রই কিন্তু একটি ইভেন্ট আসতে চলেছে, শুধু আমাদের সার্ভারেই না, প্রতিটি সার্ভারেই আসবে। তো তোমরা এটি খুব ভালো করেই জানো। তো এ দেখতে পাচ্ছ এর কিন্তু একটি বান্ডেল রয়েছে, যার কিন্তু দেখতে পাচ্ছ যে বান্ডেলটি পিছন সাইডে কিন্তু বয়া লেখা রয়েছে, যেখানে মেল ফিমেল দুইটি বান্ডেলই কিন্তু রয়েছে। এবং কিন্তু প্লেনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বয়া লেখা রয়েছে। তারপর তোমরা একটি কাটানা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু বয়া লেখা রয়েছে, এবং এয়ারড্রপেও কিন্তু বয়া লেখা রয়েছে। তো তোমরা এটি দেখতেই পাচ্ছ। এছাড়াও কিন্তু এই ইভেন্ট থেকে আমরা গুলুয়ালির স্কিন, তারপরে প্যানের স্কিন ও আরও অনেক কিছুই পাবো এখান থেকে। তো এটি আমাদের সার্ভারে খুব শীঘ্রই দেখতে পাবো। সো গাইস, ভিডিওটি সেরে যাবার আগে একটি লাইক করে দাও এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।